শুভেচ্ছা সবাইকে, নায়মাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদেরকে আসলে সুন্দর একটি আয়োজন, বিদেশে বাংলাদেশিরা আসলে কত সুন্দর করে বৈশাখী উৎসব আয়োজন করে থাকে সেই চিত্র দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। আমি বর্তমান সময়ে রয়েছি যুক্তরাজ্যের বা ব্রিটেনের রাজধানী লন্ডনে, আর লন্ডনের স্ট্যাম্প পার্কে, যেখানে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ বৈশাখী মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানে যে সাধারণ বাংলাদেশি প্রবাসী বাংলাদেশের রয়েছে, তারা কিন্তু নানান রঙের সাজে কিন্তু এখানে এসে পরিবার এবং শিশু কিশোররা সহ আনন্দ আয়োজনে দিনটিকে উপভোগ করছে। বিশেষ করে এখানে খাবারের অনেক স্টল আমরা দেখতে পাচ্ছি, দুধারে এই পাশে রয়েছে কাপড় চোপড়ের স্টল, এই অন্য পাশে রয়েছে খাবারের স্টল, যেখানে বাংলাদেশি সিঙ্গারা, চমুসা, ফুচকা সহ সব ধরনের দেশি ঐতিহ্যবাহী খাবার সবাই কিনতে পারছেন। এর পাশাপাশি দেশি ঐতিহ্যবাহী পোশাকও কিন্তু এখানে মানুষজন কিনতে পারছেন। এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটি এখানে, যে নানান রঙের বর্ণিল সাজে সবাই যে পোশাক আশাক করে এখানে বৈশাখী উৎসব উদযাপন করতে এসেছেন, এটি আসলে লন্ডনের বুকে অনেক সুন্দর একটি বেশ উপভোগ্য একটি দৃশ্য। এবং এখানে যে আয়োজকরা রয়েছে তারা কিন্তু এটি লন্ডনের যে নিউহ্যাম কাউন্সিল, যেটি লন্ডনের টাওয়ার হ্যামলেটস যে বাংলাদেশ অধ্যুষিত এলাকা রয়েছে, তারপরে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিরা এই পড়ায় বা এই কাউন্সিলে বসবাস করে, তো এইখানে আয়োজনটি করেছে। সারা লন্ডন থেকে কিন্তু এবং আশপাশের এমনকি ইউরোপ থেকে অনেক মানুষ এই মেলায় এসে অংশগ্রহণ করছেন। এবং আমি যেটা দেখতে পেয়েছি, বিদেশি নাগরিকরাও এখানে মেলায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা বাংলাদেশের যে সংস্কৃতি সেটিকে তারা আসলে দেখার জন্য যে এত সুন্দর করে মানুষজন পোশাক আশাক করে এখানে এসেছেন, এবং তার পাশাপাশি এখানে যে মানুষজন বাংলাদেশি যে খাবারের ঐতিহ্য সেটিও তারা দেখেছেন, বিশেষ করে তাদের অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন শিশু কিশোররা মাঠে খেলছে এবং তাঁবু টাঙিয়ে অনেকে, বিশেষ করে মাদুর পেতে অনেকে বসে পরিবার সহ খাবার উপভোগ করছে। তার পাশাপাশি মানে বিদেশে যারা সাধারণত থাকে তারা কিন্তু চাইলেও দেশের মতো করে সব ধরনের দেশের উৎসবগুলো উদযাপন করতে পারেন না, তো এই ছোটোখাটো যে উপলক্ষগুলো তাদের সামনে আসে সেই উপলক্ষগুলোকে তারা চেষ্টা করে নিজের মতো করে উপভোগ করার জন্য। বিশেষ করে আমরা ঈদের সময় দেখতে পাই যে প্রবাসীরা বেশ আনন্দ উৎসব করে থাকে, তার পাশাপাশি খোলা মাঠে যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে এই আয়োজনটি ঘিরেও কিন্তু তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধর্মবর্ণের, সব যে আসলে পরিবারের, সব বয়সের মানুষরা এখানে এসে উপস্থিত হয়েছেন, তো সব মিলিয়ে কিন্তু বেশ আনন্দ ঘন একটি উপভোগ্য একটি পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সাধারণত পহেলা বৈশাখ যেমনটা হয়ে থাকে যে বাংলাদেশের বৈশাখ মাসের এক তারিখে সেটি হয়ে থাকে, কিন্তু আজকে এখন জ্যৈষ্ঠ মাসের 28 তারিখ চলতেছে বাংলাদেশে বাংলা মাসে যদি আমরা হিসাব করি, এবং আজকে জুনের 11 তারিখ, তো এই সময়টাতে আসলে যুক্তরাজ্যের বা ব্রিটেনের আবহাওয়া কিন্তু খুব খারাপ সময় থাকে যখন বাংলাদেশে বৈশাখী উৎসব হয়ে থাকে। তো ব্রিটেনের যে প্রবাসী রয়েছে বৈশাখী উৎসব করার জন্য খোলা মাঠে তাদেরকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এবং অপেক্ষা করে কিন্তু তাদেরকে এই রৌদ্রোজ্জ্বল দিন বা ভালো আবহাওয়া, বৃষ্টি না থাকে এমন একটি সময়ে এই বৈশাখী উৎসবটি তারা খোলা মাঠে করার সুযোগ পেয়ে থাকে। তো আজকের যে দিনটি রয়েছে সেই দিনটি বলা চলে যে বৈশাখী বা খোলা মাঠে উদযাপনের জন্য অনেক সুন্দর একটি দিন এবং আবহাওয়া খুব ভালো। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা বেশ আনন্দ উৎসবে আসলে এই দিনটিকে উদযাপন করছেন এবং শিশু কিশোররা বেশ উপভোগ করছেন এই দিনটিতে, এবং গান, তারপরে দেশীয় পোশাক, খাবার সব মিলিয়ে দেশীয় মানুষ আসলে মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশের বাইরে আছি, মনে হচ্ছে যে বাংলাদেশের বাইরে ক্ষুদ্র একটি বাংলাদেশ আসলে আজকের ইস্টহ্যামের এই সেন্ট্রাল পার্ক জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং এইটির আয়োজক হিসেবে ছিল বা ব্রিটেনের বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল আয়ন টিভি, তো আয়ন টিভির আয়োজনে এটি হয়েছে এবং নিউহ্যাম কাউন্সিলের সহযোগিতায় এটি হয়েছে। তো দর্শক, আপনাদেরকে আসলে খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করলাম, আশা করছি যে আপনাদের হয়তো ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে বিদেশে বাংলাদেশিদের এই উদ্যোগ বা যে উৎসব আয়োজন বা এই উদযাপনগুলো আসলে আপনারা কেমন উপভোগ করেন। বিশেষ করে বাংলাদেশিরা কিন্তু বিদেশে যারা থাকে তারা এই ধরনের
দিনগুলো খুব একটা পেয়ে থাকেন না। যখনই তারা পান, তারা চেষ্টা করেন যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে এই উৎসবগুলোকে উদযাপন করার জন্য। তো সবাই অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হব। আমি আপনাদেরকে আবারও একটু পহেলা বৈশাখ উদযাপনের চারিদিকের চিত্র একটু আসলে দেখাতে চাই। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড স্টলগুলো এবং মেলার যে চতুর্দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষজন, এখনও কিন্তু হাজার হাজার মানুষ তারা মেলায় আসছে, এবং দেখতে পাচ্ছেন যে দেশীয় মানুষজন এবং সবাই শাড়ি পরে রঙিন পোশাক পরে আসলে মেলা প্রাঙ্গণে এসেছে। তো বেশ উপভোগ্য একটি দিন ব্রিটেন প্রবাসী বাংলাদেশিদের জন্য আমি বলবো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। পরে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। শুভেচ্ছা সবাইকে।